শাদাব খান যদি সময় মতো তার ক্যাচ ধরতে পারতেন তবে লঙ্কানদের সংগ্রহটা আরও কম হতে পারত। ইনিংসে 18তম ওভারে ব্যক্তিগত 47 রানে হারিস রউফের সিলোয়ারে বড় শট খেলতে গিয়ে বল আকাশে তুলে দিয়েছিলেন রাজাপাকসে, কিন্তু লং অফে সহজ সেই ক্যাচটা ফেলে দেন শাদাব। জীবন পেয়ে 45 বলে 50 তুলে নেন রাজাপাকসে। এরপর আরেকটি ক্যাচ তুলে দিয়েছিলেন লঙ্কান ব্যাটার, এবারও শাদাব খানের ভুলে ছক্কা হয়ে যায়। দুই ফিল্ডার একই সঙ্গে দৌড়ে গিয়েছিলেন, ক্যাচটা তালুতেই পড়েছিল আসিফ আলীর। একই সময়ে শাদাব খান সেখানে গিয়ে ধাক্কা খান, বল পড়ে যায়, হয়ে যায় ছক্কা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শাদাবের ভুল ভালোই ভুগিয়েছে পাকিস্তানকে। হারের পর পাকিস্তানি এই অলরাউন্ডার পুরো দায় নিলেন নিজের কাঁধে। তিনি মনে করছেন তার জন্য ম্যাচটা জিততে পারেনি পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে শাদাব লিখলেন, ক্যাচ ম্যাচ জিতাই, ক্ষমা চাইছি, আমি এই হারের দায় মাথা পেতে নিলাম, আমি আমার দলকে বিপদে ফেলেছি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।